আপনারা একটু বিবেচনা করেন, আপনাদের এখানে অনেক ভালো বিচারপতি আছেন, আপনাদের সুনাম কিছু বিচারপতির কারণে ক্ষুণ্ণ হয়েছে, এগুলি আর করেন না। মানুষ বোকা না, মানুষের প্রত্যেকের বিচার বুদ্ধি আছে, প্রত্যেকের ঘরে ঘরে এইসব প্রশ্ন আলোচিত হতো। আজকে আমি আপনাদের কাছে জাস্ট কনভে করলাম জিনিসগুলা। এর পাশাপাশি সশ্রদ্ধ চিত্তে স্বীকার করি বাংলাদেশের বিচার বিভাগের হাতে বহু বড় বড় ঘটনা ঘটেছে, গণতন্ত্র ফিরে এসেছে এবং অবৈধ সংশোধনী চ্যালেঞ্জ হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এই উচ্চ আদালতে কয়েকবার ন্যায় বিচার পেয়েছি, অনেকে পেয়েছেন, অনেক সময় আপনারা রাজনৈতিক নিপীড়ন থেকে রক্ষা করার জন্য জামিনের ব্যবস্থা করেছেন, সব করেছেন। কিন্তু আমার একটা প্রশ্ন কি, মানে আমাদের, আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের সবচেয়ে বেশি পরিশুদ্ধ, সবচেয়ে বেশি দায়িত্বশীল, সবচেয়ে বেশি অ্যাকাউন্টেবল প্রতিষ্ঠান হওয়া উচিত বিচার বিভাগে। অন্য যে দায়ী করুক, বিচার বিভাগ ঠিক থাকলে আপনি দেখেন ট্রাম্প তার যে নিয়োজিত উচ্চ আদালত যে বিচারক, তাদের কাছে কি সব ক্ষেত্রে প্রত্যাশা মতো রায় পেয়েছেন? পান নাই। তার দলের লোক, দলের লোককে নিয়োগ দিয়েছেন? পান নাই। যখন আপনি বিচারক হন, আপনার ভূমিকা হচ্ছে ইহকালে সৃষ্টিকর্তা পরকালে যে কাজ করে সেই কাজের কাছাকাছি একটা কিছু, সেটা বিবেচনায় রাখবেন। আর সুযোগ সুবিধার কথা বলেছেন, একটা জিনিস আমি বিশ্বাস করি, অবশ্যই সুযোগ সুবিধার প্রশ্ন আছে। ইতিমধ্যে আমি আপনাদের জানাতে চাই, 140টি নতুন ডিস্ট্রিক্ট জাজ পদ সৃষ্টি করার জন্য আমরা আইন মন্ত্রণালয় থেকে উদ্যোগ নিয়েছি। আমার ধারণা এটাতে আপনাদের পদোন্নতির যে জটিলতা আছে সেটা কিছুটা হলেও কেটে যাবে। গাড়ি নবতা আমার একটা বড় ইস্যু, ব্যক্তিগতভাবে আমার মনে হয় গাড়ি আসলে মানে এই যে পর্যায়ে এখন দেওয়া হয় তাদের কাউকেই দেওয়া উচিত হয় নাই। কেন হয় নাই, এটা একটা গরিব দেশ। আমি এই উপদেষ্টার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত আমি রিক্সায় চড়তাম, পাবলিক ট্রান্সপোর্টে চড়তাম, সিএনজিতে চড়তাম, সত্যি চড়তাম। আমার খুব শখ ছিল উপদেষ্টা হওয়ার পরে চড়বো, কিন্তু আমাকে প্রচণ্ড ভয় দেখানো হয়েছে, এটা অসম্ভব সিকিউরিটির কারণে, অসম্ভব, কোনোভাবেই অ্যালাউ করবে না। একটা গরিব দেশের সবচেয়ে বেশি কাজ হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট। আমরা বিদেশে দেখি, এখানে অনেকে বিদেশে পড়াশোনা করেছে, মন্ত্রীরা ট্রেনে করে অফিস করছে, তা আমাদের এখানে এটাই উচিত ছিল। কিন্তু আমরা এখানে একটা বড় বিভাজন করে রেখেছি, এখানে কোনো কোনো সার্ভিসে উপসচিব হলে গাড়ি পাবে। সেই জন্য আপনাদের মনে অত্যন্ত সংগত কারণে প্রত্যাশা তৈরি হয়েছে, তুমি যদি পাও আমি পাবা না কেন? আমিও আপনাদের সাথে একমত, গাড়ি যদি তারাও পায় অবশ্যই সমমর্যাদা যারা আছেন অবশ্যই যৌক্তিকভাবে আপনারা দাবিদার। তবে আমি আমার নিজস্ব বিশ্বাস, যদি কখনো আমরা সবাই মিলেই এটা ত্যাগ করতে পারি, সবাই মিলেই, যে না একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত আমাদের পাবলিক ট্রান্সপোর্টমুখী হতে হবে, আমি বিশ্বাস করি। আপনারা যদি দেখেন সকল কর্মকর্তা, আপনাদের পদমর্যাদার সকল কর্মকর্তা এই সুবিধা প্রত্যাহার হয়েছে, আপনারা ওদের সাথে একমত হবেন। আপনাদের বৈষম্যর থেকে যন্ত্রণার সৃষ্টি, আমিও মনে করি যতদিন অন্যরা পাবে আপনাদেরও পাওয়ার প্রত্যাশা যৌক্তিক, এটা মেটানো উচিত।